বার্লিন যাত্রায় কত সময় লাগে? দাওবাই লিন ওয়াংস স্কিকিং শি দুয়া জিউ। আমি কি মাঝখানে শুতে পারি? উনেন শুই যাই গহম পুমা। আমি কি উপরে শুতে পারি? উনেন শুই যাই শাং পুমা। কিকু চুপ করবি? আমি তো একটা ভাষা শিখতেছি রে ভাই। আসলে তোদের কারো এই ভাষার প্রতি সামান্য সম্মানটুকু নাই, একটু সম্মান থাকা উচিত। আমি চাকরির জন্য পড়াশোনা করতেছি, চাকরির প্রতিও তোদের সম্মান থাকা উচিত। এখন আমি বুঝতে পারছি তোরা কেউ চাস না যে আমি চাই না কে ভালো কিছু করি, একটা ভালো অবস্থা আমার হোক। এই তুই চাইনে যাবি যা, মুখে এইগুলা কি মাখছিস? তোরের মতো লাগতেছে তোরে। আর আপনারে শাহরুখ খানের মতো লাগতেছে। হ্যাঁ, আরে আমি তো নিজে টিয়া খরচ করা, নিজের বাপের পাঠাইছে গ্রাম থেকে, হেই টিয়া খরচ করা, আমি ইন্টারনেটে নিজের চেয়ারের মতো লাগছি। আর তুই কি করছিস? বাজার করে আনছি, হেই বাজারে যে শশা ওই শশা কাইটে তোর চেয়ারের মতো লাগছে। এই তুই আমার এই শশার কটা দিলি, আমি কি শশা খাই বল? হ্যাঁ, আমি আমার ভাগেরটা আমি তোকে নিচ্ছি, তার তোর সমস্যা কি? এইসব শশা মশা বাইকা কোনো লাভ হবে না। শোন মেয়েরা দেখে কেরিয়ার, বুঝছস? মামা আমি যখন চায়নার অফার লেটারটা পাওয়া যাবো না, তখন এরকম সিগমা শত শত আমার ভিতরে লাইন লাগবে, আমি একটা করে রিজেক্ট করবো, শেষে 100 নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা করিস, তাহলে তুই মুখে এগুলো মাখছিস কেন? হ্যাঁ, এসব কি সাইপাস মাখছিস? সাইপাস সিম্পল এসব কি মাখছিস? তারপরে আমি এসব মাখছি চেহারাটা সুন্দর লাগে। আমি যখন আয়নার সামনে দাঁড়াই আর সকালবেলা একটা সুন্দর করে হাসি দেবো, আমার চেহারাটা খুব ভালো লাগবে, এই জন্য আমি মাখছি। আচ্ছা তোর চুপ করবি, পড়তে দিবি আমারে? শোন সিগমার বিষয়টা না মাথা থেকে ঝেড়া ফালাই। ও অলরেডি আমার করতে আসছে। মানে? মানে সব ও অলরেডি আমাকে বলছে যে ওর সাথে বাইরে ঘুরতে যাই। না এটা তো আমার বিশ্বাস না। আচ্ছা ঠিক আছে, যেদিন সিগমারে নিয়ে বাইরে ঘুরতে যাবো, একসাথে লাঞ্চ করুন, তারপর সুন্দর সেলফি তুলুন, সেদিন বিশ্বাস হবো তো? হ্যাঁ সেদিন বিশ্বাস করবো। আগে আপনি বাইরে ঘুরতে যান, তারপর ব্যাট খাইয়া আপনি হাসি দিয়া একটা সেলফি তোলেন, তারপরে ফেসবুকে পোস্ট করবেন, তারপর সেটা দেখে আমরা বিশ্বাস করবো, বুঝছেন? এর আগে আপনি বিশ্বাস করতে পারবো। ঠিক আছে ঠিক আছে, সেলফি তুলে পোস্ট করবো, তারপরে তো বিশ্বাস হবে, তাই না? খুব তাড়াতাড়ি করতে, খুব তাড়াতাড়ি। সিগমা ও আইনি, তোমাকে ভালোবাসি। তোমার কোনো অসুবিধা হইতেছে না তো এখানে? না না না, কিসের অসুবিধা? আরে আমার এক নানা গেছে, কোনো অসুবিধা হইলে তুমি সাথে সাথে আমাকে বলবো, একদম কোনো লজ্জা করবো না, ঠিক আছে? একদিনও তো বললাম না, নানা ভাই আসো আইসা একটু আমার হাতে বানানো চা খেয়ে যাও। আসলে কি নানা, আমি তো সাধারণত অবুঝলেই থাকি, আর তার মধ্যে না ওই যে উপর যে কোনো পাল্লা থাকে সারাটা খর পক্ষী ঝুঁকি মারতে থাকে, এই জন্য কিছু বলি না। আপনারা তুমি আসলে পরে যদি উল্টা পাল্টা কোনো কথা টথা দিলে এই জন্য আরো ডাকি। ভুরু তুমি ওদের একদম পাত্তা দিবে না, বুঝছো? দেখো না সামনের মাসে সবগুলার এই বাসার থেকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিব। আর শোনো, ওরা যদি তোমার কোনো কিছু বলে সাথে সাথে আমারে বলবা। আরে এইসব চ্যাংরা বলাবে না, কোনো বিশ্বাস নাই, ভরসা নাই, বুঝছো? ওদের ভিড়তে দিবা না, তুমি আমাদের মতন মানে বয়স্ক মানুষের উপরে ভরসা রাখতে পারো। আরে নানা এটা আবার বলার কথা? তোমারে বলবো না তো কারে বলবো? তো সাকে, হ্যাঁ নানা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। চিনি একটু বেশি। আচ্ছা নানা।